ভারতে এখন প্রবীণ নাগরিকদের সংখ্যা প্রায় 1,05,00,000। তাদের মধ্যে 30,00,000 বৃদ্ধ বৃদ্ধাই একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে বাধ্য হন। শুক্রবার 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন। এই দিনটিতেই বালুরঘাট শহরে নিঃসঙ্গ প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বালুরঘাট থানায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রণাম নামে মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়। হাজির ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা। জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত এই প্রকল্প উদ্বোধন করে বলেন, বহু পরিবারে ছেলেমেয়েরা বাইরে পড়াশুনো চাকরি করেন, ফলে অনেক পরিবারে এখন প্রবীণ নাগরিকরা একা থাকেন। বয়স্ক মানুষ একা থাকছেন, তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে বাড়িতে দুজনেই বয়স্ক বয়স্কা থাকছেন, অসুস্থ হলে কে হসপিটালে নিয়ে যাবে, সামান্য একটা ওষুধ আনা কে দোকান থেকে ওষুধ এনে দেবে, বা যে কোনো ছোটোখাটো বিষয় রাতের বেলা হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া বা ইভেন দিনের বেলা, এগুলো তারা সমস্যার সম্মুখীন হন। তবে দিনের বেলা যে কোনো প্রোগ্রামে বয়স্ক নাগরিকরা এই ডেডিকেটেড হেল্পলাইনে ফোন করতে পারেন বা থানার যার নাম্বার আছে তাতে, রাতের বেলা তার ওয়ার্ড ভিত্তিক ক্লাস্টার মোবাইলে করতে পারেন বা হেল্পলাইনেও করতে পারেন। তার যে প্রবলেম হোক পুলিশ সেটা অ্যাটেন্ড করবে। আমি 1.5 মাস শুয়েছিলাম, আমার হয়তো বন্ধুবান্ধব থিয়েটারের বন্ধুবান্ধব ছিল, তারা এনে দিয়েছে, না থাকলে আমি কী করতাম? ক্রিমিনালও সতর্ক হয়ে যাবে। সুতরাং এটা একটা খুব ভালো, ভীষণ ভালো সামাজিক একটা হাইরাইট পালন করার চেষ্টা চলছে। হেল্পলাইনে ফোন করলেই সমস্যায় পড়া প্রবীণদের সাহায্য করতে পুলিশের এই উদ্যোগ ভালোবাসার দিনে প্রবীণদের যে নতুনভাবে বাঁচার আলো দেখালো তা বলাই বাহুল্য। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, NM নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।